শনিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরে ভুয়ো কল লেটার নিয়ে হাতে নাতে ধরা পড়েন দুজন। ধৃতদের নাম প্রীতম ঘোষ ও বিষ্ণু মাহাতো। প্রীতম গঙ্গারামপুরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এর আগে টের দিলেও সফল হননি তিনি। ছেলের এই কীর্তির কথা একবারেই জানে না তার পরিবার। প্রীতমের বাবার দাবি, ইন্টারভিউ এর মেল পেয়েছিলেন প্রীতম, তাকে ফাঁসাতেই এসব করা হয়েছে বলে দাবি শ্রীদাম ঘোষের। ফাঁসানো হচ্ছে, আমার যে আইডিয়া ফাঁসানো হচ্ছে। কেন মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে? এই কারণে যে আমরা তো জানি না ওটা ফেক মেল, ওই মেল আসার জন্য গেছে, ওর নামও ছিল, ওর ছবি আছে, ওর সাইনও আছে নিচে। এদিকে এই ঘটনায় আরো এক ধৃত বিষ্ণু মাহাতো স্ত্রীর দাবি, স্বামীর গ্রেফতারের ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। আপনার স্বামী লোকের কাছে টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য? না, এগুলা কিছু জানি না, ফালতু এগুলা আমাকে প্রশ্ন করবেন না, এগুলা কিছুই জানি না আমি। কিভাবে ভুয়ো কল লেটার তৈরি হলো, এই কাজের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে তার সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। রবিবার দুজনকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়। নিউজ টাইম।